পরবর্তী প্রশ্ন হচ্ছে, লা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু কুনতুম না কুনতু মিনা জালিমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পরে দোয়া করলে কি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে? নির্দিষ্ট কয়েকবার 60,100 বার করলে কি আলাদা কোনো ফজিলত আছে? দেখুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এমনিতেই দোয়া মাকবুল, মানে কবুল দোয়া, গ্রহণযোগ্য দোয়া, হাদিস দ্বারা প্রমাণিত। এটা একটা গুরুত্বপূর্ণ কাঞ্জুমিন কুনুজিল আর্শ, জান্নাতের একটি একটি গোপন ভাণ্ডার। রাসূল হাদিসে বলা হয়েছে যে জান্নাতের একটি ভাণ্ডার যেখান থেকে আপনি বলছেন, অর্থই হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থই হচ্ছে আপনার তাওহীদুর রুহিয়া রুবিয়া সমসিফা সব দিয়ে সাব্যস্ত হওয়া, বা আপনার তাওহীদ পরিপূর্ণ হওয়া। কারণ হচ্ছে আপনি যখন বলছেন যে আমার কোনো ক্ষমতা নাই, উপায় নেই, অর্থাৎ আমি নিজেতে কিছু করতে পারি না, আল্লাহ তো কোনো শক্তি না দিবে, আমি কিছু করতে পারবো না, এবং আমি বিপদ থেকে বাঁচতে পারবো না, আল্লাহ যখন আমাকে সেটা সক্ষমতা না দেন, বিপদ থেকে বাঁচতে পারবো না। এই যে আপনি বললেন, এটা দ্বারা কিন্তু আপনি তাওহীদের ঘোষণা দিলেন। এই জন্য এটা বলা অর্থ সহ বললে এটা খুব গুরুত্বপূর্ণ সবার কাজ। ঠিক অনুরূপভাবে লা ইল্লা আনতা সুবহানাকা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, এটা হচ্ছে দুরুদ, এটাই বলা হয় যে দোয়া ইউনুস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউনুস জুন্নুনের দোয়া যে জন্য পড়া হয় সেটা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, এর হচ্ছে আপনি পড়বেন, এটা যত বিপদে পড়লে আপনি বিপদ থেকে উদ্ধার হবেন। আলহামদুলিল্লাহ, এটা পরীক্ষিত সত্য এবং রাসূলুল্লাহ হাদিসেও আছে, কোরআনও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা এটার কারণে ইউনুস নবীকে বের করেছেন মাছের পেট থেকে। সমস্যা হচ্ছে একটাই, সেটা হচ্ছে নির্দিষ্ট করা যাবে না, এবং এটাকে বললে দোয়া কবুল হয় সম্ভাবনা বলতে পারবেন, আমার সম্ভাবনা আছে লা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর সাথে কোনো উল্লেখ নাই, এটা এটার সাথে মিশিয়ে দেওয়া যাবে না, কিন্তু কবুল হবে সম্ভাবনা আছে লা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন পড়লে, যত বেশি পড়তে পারেন তত উত্তম। বিশেষ করে যদি বিপদে পড়েন বা কোনো সমস্যায় পড়েন তখন দোয়া করবেন, আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবেন। আর নির্দিষ্ট করে যেটা বলছেন 60,000 বা 60 বা 100 বা এই জাতীয় কতবার, এটা আসলে শরীয়ত সম্মত নয়, নির্ধারণ করা যাবে না। কেউ তো আছে 100,000 বার পড়ে, 100,000 বার পড়ে, লাকি পড়ে, লাকি দোয়া বা এটাকে খতম করে, এসবই বিদা, খতম টতম চলবে না। নিজের পক্ষতে যতক্ষণ পারেন পড়বেন, নিজে আল্লাহর কাছে কাউমানবকে চাইবেন, আপনার আরেকজনকে ডেকে এনে পয়সা দিয়ে দোয়া পড়ানো বা খতম করানো এটা শরীয়ত সম্মত না, এটা বিদআতি পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা কখনো তা করেননি, ইমামরা তা আমাদেরকে জানাননি, কিতাব কোনো কিতাবও, হাদিসের কিতাবও বা কোনো ফেকার কিতাবও সেটা উল্লেখ হয়নি। এর অর্থ হচ্ছে এগুলো হচ্ছে মানুষের বানোয়ার জিনিস, এগুলো হচ্ছে তথাকথিত মোল্লা মুন্সিদের বানানো পদ্ধতি, এগুলি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এগুলি শরীয়ত সম্মত পদ্ধতি নয়, এগুলি শরীয়ত সম্মত ব্যক্তির আমল, ব্যক্তির জীবন। আরেকজন তার জন্য দোয়া করতে পারে আমভাবে, কিন্তু একজন চাকরি মানে টেনে এনে তাকে পয়সা দিয়ে আপনার কাজে লাগিয়ে দেবেন, ভাড়াটে বাহিনী আনবেন, এটা শরীয়তে অনুমোদিত নয়। আপনি তার জন্য দোয়া চাইতে পারেন যে আমার কাছে দোয়া করে দেন, দোয়া করতে পারে, এটা সমস্যা নেই, কিন্তু ভাড়াটে যেন না হয় এটা খেয়াল রাখবেন। তো এই এখানেও এরকম যে আপনি নিজে দোয়া ইচ্ছা মতো যত পয়সা পড়তে পারেন, লা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন পড়তে পারেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পারেন, এগুলি পড়ে আল্লাহর কাছে ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ আমি এগুলি পড়েছি, ওসিলায় তুমি আমার বিরুদ্ধে উদ্ধার করো, এগুলি পড়লে আপনার মন নরম হবে, আল্লাহ তাআলা খুশি হবেন এবং তিনি আপনাকে উদ্ধার করবেন, আপনার দোয়া কবুল করবেন। স্বাভাবিক জিনিস, কিন্তু নির্ধারণ করা যাবে না 60-100 বার, এবং পদ্ধতিও নির্ধারণ করা যাবে না, সংখ্যাও নির্ধারণ করা যাবে না, এবং স্থানও নির্ধারণ করা যাবে না যে ওই স্থানে পড়তে হবে, ওইখানে যেয়ে পড়তে হবে, এরকম স্থান, পদ্ধতি, সময় এগুলি কোনোটাই নির্ধারণ করা যাবে না। স্থান, পদ্ধতি, সময় এবং সংখ্যা, চারটা বললাম, স্থান, পদ্ধতি, সময়, সংখ্যা কোনোটাই নির্ধারণ করা যাবে না, এমনি সাধারণভাবে আপনি পড়ে যেতে পারবেন, এটা হচ্ছে বিধান, এটা হচ্ছে বিধান, আর এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم